দক্ষিণ চব্বিশ পরগনার 51টি নার্সিংহোমকে শোকজ, লাইসেন্সের মেয়াদ পার হয়ে যাওয়ায় শোকজ করল স্বাস্থ্য দফতর। বৈধ নথি না দিয়ে অনলাইনে লাইসেন্স পুনর্নবীকরণ করায় আরো 36টি নার্সিংহোমকে শোকজ করা হলো। বিস্তারিত জানবো ঝিলম করঞ্জা, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝিলম, কি পদক্ষেপ করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে? তুমি স্বাস্থ্য দপ্তরের দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগ থেকে সারা জেলায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের নিয়ম মেনে চলা হচ্ছে কিনা সেই নিয়ে অভিযান চালানো হয়েছে এবং দেখা গিয়েছে 51টি নার্সিংহোম তাদের লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি, তাদেরকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে 36টি নার্সিংহোমকেও শোকজ করা হয়েছে। তাদের ক্ষেত্রে দেখা গেছে যে আইনের একটি ফাঁক রয়েছে, যেখানে অনলাইনে অটো রিনিউয়াল করা যায়, সেই অনলাইনে বৈধ কাগজ না দিয়ে সেই রিনিউয়াল করা হয়েছে। এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে 21টি নার্সিংহোমকে ইতিমধ্যে তাদেরকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে, 7টি নার্সিংহোমের লাইসেন্স, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স সাসপেন্ডও করা হয়েছে। ধন্যবাদ ছিল। মুর্শিদাবাদের বেলডাঙ্গা যাওয়ার আগে কৃষ্ণনগরেই আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে এবং তারপর পুলিশের সঙ্গে বচসাও বাঁধে সুকান্ত মজুমদারের এবং তারপর তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখান আর সেখান থেকেই পুলিশ তুলে নিয়ে যায় সুকান্ত মজুমদারকে, পরে জামিন দেওয়া হয়। চুয়াল্লিশ ধারা নাকি আমরা ভেঙেছি, বর্তমানে যেটি 163 ধারা, কিন্তু আমরা বেলডাঙ্গা সহ সংলগ্ন যে অঞ্চলে 163 ধারা লাগু ছিল তার থেকে 70 কিলোমিটার দূরে আমাদের গার্ডকে অ্যারেস্ট করে রাখা হয়। পুলিশও বুঝতে পারছে না আমাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তো আদেশ পালন করছে, প্রভুর ভৃত্য, তাদের প্রভু মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভু হচ্ছে দুধেল গায়। দুধেল গায়েরা যেটা বলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা পুলিশ করছে। পুলিশকে জিজ্ঞেস করুন আমাদের অপরাধটা কি। বেলডাঙ্গা যেতে সুকান্ত মজুমদারকে বাধা আর এরই প্রতিবাদে ধুবুলিয়া রামাঘাটে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। প্রশাসন কার্যত সম্পূর্ণভাবে উদাসীন। আমাদের বাড়ির মা বোনেরা আক্রান্ত হয়েছে, বাড়িতে আগুন লেগেছে, চারিদিকে যারা পরিকল্পিতভাবে এই হিংসা ছড়াচ্ছেন, বিজেপি বেলডাঙ্গা যেতে সুকান্ত মজুমদারকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় আর যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা, কলকাতাতেও বিক্ষোভ দেখানো হয়। মুরলীধর সেন লেন, যেখানে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুরলীধর সেন লেনের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউতে, সেখানে বিজেপি কর্মীরা তারা জড়ো হয়ে রয়েছেন। একটু আগেই তারা, আমরা দেখছিলাম, তারা এগিয়ে যাচ্ছিলেন কলকাতা মেডিকেল কলেজের দিকে, সেই সময় কিন্তু কলুটলা ক্রসিংয়ে তাদেরকে বাধা দেওয়া হয়। সেখানে তারা গার্ডরেল রাস্তায় ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আমার সঙ্গে রয়েছেন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ। এই যে আজকে আপনাদের প্রতিবাদ, যা পুলিশের তরফে বাধা দেওয়া হলো, কি বিষয় এবং কিভাবে বাধা? বেলডাঙ্গাতে কিছু ঘটনা ঘটেছে, ইন্টারনেট বন্ধ, মানুষ ওখানে মানে একটা উপদ্রুত অঞ্চলে রয়েছে, সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। দিস ইজ ভায়োলেশন অফ ডেমোক্রেসি। একজন ইউনিয়ন মিনিস্টার, তিনি দেখতে যাচ্ছিলেন ওখানে কি হয়েছে, সেখানে ওনাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। যে ছবি একটু আগে দেখাচ্ছিলাম সুব্রজিৎ হাতকড়া নিয়ে, একেবারে হাতে হাতকড়া, প্রতীকী হাতকড়া নিয়ে কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে পুলিশও এখনো মোতায়েন রয়েছে, কারণ তাদেরকে 6 নম্বর মুরলীধর সেন লেন অর্থাৎ রাজ্য বিজেপি দপ্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হলেও কখন বিজেপি কর্মী সমর্থকরা আবার যদি বেরিয়ে পড়েন সেই আশঙ্কাতেই কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউ এবং এই যে মুরলীধর সেন লেন
তার যে মুখ, সেই মুখে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের তরফে বাহিনী মোতায়েন রাখা হয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা যাতে